দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দিস ইজ এশা আলম খান আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো আছি কারণ মা আছে বাসায় আর মা বাসায় আসলেই মজার মজার খাওয়া দাওয়া আমার আগের ব্লগগুলো দেখে থাকলে অনেকেই দেখবেন মার হাতের অনেক মজার মজার রেসিপি আছে সো আজকে ব্লগ প্লাস একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার কি সরিষা ইলিশ মার হাতে সরিষা ইলিশ খুবই মজার একটি খাবার আর জিসামের খুবই পছন্দ বাট আনফরচুনেটলি আমি রান্না করতে পারি না আই মিন আমি কখনো রান্না করিনি তো আজকে আমি মার কাছ থেকে শিখবো কিভাবে সরিষা ইলিশ রান্না করে আর সেই সাথে আমার মতো যারা রান্না করতে পারেন না এটা তারাও শিখে নেবেন কারণ আমি সবার সাথে এটা শেয়ার করতে যাচ্ছি তাছাড়া আজকে আমার বাসায় দাওয়াত খুব সিম্পল দাওয়াত সরিষা ইলিশের দাওয়াতই বলতে গেলে সো বাসায় বড় মামা ছোট মামাইরা আসবে না হ্যাঁ খালা বড় মামা ছোট মামা বাপি মামা টুসি মামিরা সবাই আসবে সো আজকে সরিষা ইলিশ দিয়ে রাতের খানা হবে খাওয়া দাওয়া হবে ভাত থাকবে সাথে আর হচ্ছে আর কি করবো মুরগির মাংস ভাজি থাকবে ডাল থাকবে সো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি সরিষা ইলিশ মার হাতে আমরা পুরো একটি ইলিশ নিয়েছি কেটে ধুয়ে মা কিভাবে কি করবেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব চলেন মা শুরু করি আচ্ছা মা সরিষা ইলিশে কি পেঁয়াজ কেটে দিব নাকি ব্লেন্ড করে দিতে হয় কেটে আচ্ছা তো কুচি কুচি করে কেটে না আচ্ছা ঝাল বেশি হবে কেউ যদি ঝাল কম খেতে চায় সেক্ষেত্রে আস্ত দিতে পারে তাই না মানে দিয়ে একটা কেটে তারপর একটা আস্ত দিয়ে দিই আচ্ছা রাতে ভিজা রাখছেন আচ্ছা তাহলে মা এটা ভিজা রাখার পরে কি ব্লেন্ড করে নিছেন ব্লেন্ড করে বা বেটে নিতে হয় আচ্ছা মা সরিষা তো আমি দুই ধরনের দেখছি একটা কালো আবার একটা হলুদ লাল হ্যাঁ 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 একই না হ্যাঁ একই সরিষা বাট মাঝে মাঝে অনেকগুলোতে তিতা হয় তিতা পড়ে আচ্ছা সো মা এটা ভিজিয়ে রাখছে ওভারনাইট পুরো রাত সকালবেলা উঠে এটা ব্লেন্ড করে নিছে এটাই মেইন ইলিশের আজকে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো সরষে ইলিশের জন্য পরিমাণ মতো তেল নিলাম যে কোনো তেল না আচ্ছা যে যেটা প্রেফার করে সেই তেল নিলাম তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো আচ্ছা তেলে পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়ে গেলে এখন মা সরিষা বাটা দিয়ে দিবেন না আচ্ছা দেন সরিষা পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা মা সরিষা বাটাটা দেওয়ার পরে একটু হলুদ আর লবণ আচ্ছা একটু হলুদ আর লবণ না আচ্ছা লাল মরিচ দিব না না গুঁড়ো মরিচ লাল মরিচ না গুঁড়ো মরিচ না আচ্ছা কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হয় হলুদ ও মানে গুঁড়ো মরিচ দেয় না লাল মরিচ আচ্ছা তো আমি শিখতেছি সরিষা ইলিশে গুঁড়ো মরিচ দেয় না কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয় আর একটু হলুদ দিল পরিমাণ মতো তাহলে তো একদম সিম্পল রান্না কিন্তু খাইতে তো খুব মজা আচ্ছা এখন লবণ দিবেন না আচ্ছা পরিমাণ মতো লবণ হ্যাঁ পরে টেস্ট করে আরো লাগলে দেওয়া যাবে এখন কি মা একটু কষাবেন কষানোর পরে তারপরে মাছ দিবে আচ্ছা কষানোর পরে মাছ দিয়ে দেওয়া হবে
তো এখানে আমি পুরো একটি ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছ আমরা এখান থেকে বাঙালি গ্রোসারি শপ বা ইন্ডিয়ান শপ থেকে পাওয়া যায় আর ওরা পুরো ক্লিন এন্ড কাট করে দেয় সো ঝামেলা নেই বাসায় এসে কাটার ধোয়ার কোনো সেরকম ঝামেলা নেই তারপরে আমরা একটু ধুয়ে নেই আর এই ইলিশ সরিষা ইলিশটা কি মাছ এরকম কাঁচা মাছই দিয়ে দিব না কাঁচা মাছ আচ্ছা কাঁচা মাছটাই দিয়ে দিব আর হচ্ছে এটা কোনো ভাজা টাজা দরকার নাই সো মশলা কষানো হয়ে গেলে এই কাঁচা মাছটাই আমরা দিয়ে দিব সরিষা পেস্টের সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এভাবে মাছগুলো দিয়ে দিতে হবে কাঁচা মাছ যেটা সেটা এভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে আর মশলা তো অনেক কম লাগলো তাই না মা দেখলাম রসুনও লাগেনি তো আমি এটা জানতাম না শিখে নিলাম আজকে জিসামের যেহেতু খুব পছন্দের একটি খাবার তাই শিখে নিলাম যখন তখন রান্না করতে পারবো তাছাড়া ঝামেলা নাই তাছাড়া পরবর্তীতে বাসায় আরো দাওয়াত হলে পার্টি হলে তখন ওইটা রান্না করা যাবে আসলে গ্রোসারি শপ থেকে ওরা বড় বড় পিস করে কেটে দেয় বাট আমরা আবার মাছখান থেকে কেটে নিয়েছি পেটের মাছ আর পিটের মাছ যেটা বলে সেটা আলাদা করে নিয়েছি কারণ জিসাম পিটের মাছ খায় পেটেরটা খায় না সো আমরা এরকম অনেকে পিটার লাইক করে অনেকে পেটার লাইক করে তাই আলাদা করে নিয়েছি তাছাড়া বড় বড় করেও কেটে করা যায় রান্না তাই না মা ওই যে পেট আর পিট একসাথে একসাথে করে হ্যাঁ হ্যাঁ ওইভাবে করা যায় আচ্ছা এরপরে একটু হলে কি উল্টাই দিবেন হ্যাঁ আচ্ছা মা মাছগুলো সব উল্টিয়ে দেওয়া হয়েছে এখন কি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছেন আচ্ছা এটা দিলে কি হবে একটু মানে মাছ তো সে হ্যাঁ মাছ তো কি হবে আচ্ছা অল্প একটু পানি দেওয়া হয়েছে এখন মা এখন মানে ওই যে মাখা মাখা একটু তেল তেল বের হবে যে তেল তেল বের হলে আচ্ছা ওরকম হলে মনে করব হয়ে গেছে আচ্ছা লবণটা করে দাও মাছ মা রান্না করলে এভাবে ঝুলে দিতে হয় না না তো ভেঙে যায় হ্যাঁ একবার উল্টাই দিছি তো তার উল্টানের তুই নাই তো ভেঙে যাওয়ার ভয় থাকে আচ্ছা আচ্ছা মা তেল বের হলে মানে হয়ে গেছে সো দর্শক রান্না হয়ে গিয়েছে মার হাতে সরষে ইলিশ খুবই ইজি রেসিপি আমিও শিখে ফেললাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে সো আমার মতো যারা এই রান্নাটা পারেন না তারাও শিখে ফেলেছে প্লিজ বাসায় ট্রাই করবেন কেমন হলো জানাবেন আমিও মাকে জানিয়ে দিব কেমন হয়েছে মা কিন্তু খুব খুশি হয় তার রান্নাকেও ট্রাই করে আমাকে বললে হ্যাঁ গ্যাস বন্ধ করে দিতে হবে তাই না আচ্ছা গ্যাসটা বন্ধ করে দেন ইলিশ রান্না শেষ খুবই সুন্দর একটি কালার এসেছে আমরা একটু সরষের ঝোলটা লাইক করি ভাত দিয়ে খেতে তাই একটু ঝোল রাখলাম বাট এটার ঝোল আরো কষানো যায় আরো টেনে নেওয়া যায় তো মার হাতের মজাদার সরষে ইলিশ তো শেয়ার করে ফেললাম আর রেসিপিটি খুবই ইজি আশা করি আপনাদেরও ভালো লেগেছে সো দেখে থাকলে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন এখন রান্না করব হচ্ছে মুরগি বাচ্চারা যেহেতু আসবে বাসায় সো বাচ্চাদের জন্য মুরগি রান্না করব সাথে ভাজি থাকবে আর হচ্ছে ভাত আমাদের বাঙালির খাবার ভাত ডাল একদম সিম্পল আর অলমোস্ট এখন বিকাল হয়ে গিয়েছে সন্ধ্যার হতে না হতে হয়তো বা সবাই চলে আসবে বাসায় তাই এখন বাকি রান্নাগুলো আমি সেরে ফেলছি মার দায়িত্ব ছিল মা সরষে ইলিশ রান্না করবে সো মার রান্না শেষ এখন আমার রান্নার পালা যেহেতু এটা ফার্মের মুরগি তাই আমি একটু মশলাদার করে রান্না করব এতে করে খেতে খুব ভালো লাগবে সবসময় আমি এভাবেই রান্না করি আমি আসলে আগে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপরে হালকা কষানো হয়ে গেলে আমি এতে আলু দিব কারণ জিসাম এবং বাচ্চারা সবাই আলু লাইক করে সো এভাবেই আমি মাংসটা রান্না করে নিচ্ছি দ
দর্শক দেখতে পাচ্ছেন মুরগি কষানো হয়ে গিয়েছে, এখন আমি তাতে আলু দিয়ে দিচ্ছি এবং আলু দেওয়ার পরে আমি আরেকটু কষিয়ে নিব এবং তারপরে সামান্য পরিমাণে পানি দিব। কিন্তু আমি মাঝে মাঝে কোনো পানি দেই না, কারণ মুরগি থেকে পানি বের হয় এবং সেটা দিয়ে ভুনা হয়ে যায়। বাট আজকে আমি একটু পানি দিব এবং অল্প ঝোল রাখবো, কারণ জিসাম ঝোল খেতে লাইক করে তাই। এবং লাস্টে আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। এবং সাথে রয়েছে ভাজি, করলা ভাজি। মা আজকে করলা ভাজি করেছে আলু দিয়ে, খুবই ফ্রেশ এবং সিম্পল ভাজি। আসলে সবাই মিলে কোনো কিছু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সবাই একসাথে মিলে খেলে দেখা যায় খাবারের মজাটা দ্বিগুণ হয়ে যায়। সো আজকেও সেরকমই, হঠাৎ করে জিসাম বলেছিল যে সর্ষে ইলিশ খাবে, তাই মা বললো আমরা একা কেন খাবো, সবাইকে নিয়ে খাবো। আর এখানে আল্লাহর রহমতে আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে সবাই টুকটাক যেই বাসায় কিছু রান্না করে আমাদের ফোন দিয়ে বলে চলে আসো সবাই একসাথে খাই। সো এরকমই চলে সব সময়। আমার অন্যান্য ব্লগ দেখে থাকলে দেখবেন আজকে এই বাসায়, কালকে ওই বাসায় খাওয়া হয়, এরপর আবার আমার বাসায় খাওয়া হয়। সো মোটামুটি আমরা বেশি কিছু না, নিজেরাই যেটাই রান্না করি সেটাই সবাই মিলে একসাথে খাই। আজকেও সেরকম সবাই একসাথেই খাবো, টুকটাক যা রান্না করেছি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করেছি কি কি রান্না করেছি। আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে, একটু পরেই হয়তো বা সবাই চলে আসবে, সো সেগুলোও শেয়ার করবো। এখন মোটামুটি বিকালবেলা, বাট একদম মেঘলা মেঘলা আকাশ। তাছাড়া এখানে মোটামুটি শীত পড়ে গিয়েছে, 2 দিন অনেক বৃষ্টি হয়েছে, আজকেও মনে হয় সকালে হালকা বৃষ্টি হয়েছে। সো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর আমার কিন্তু শীতকাল খুবই ভালো লাগে, খুবই পছন্দের। সামার ভ্যাকেশন যেরকম পছন্দ সামার টাইমে, সেরকম উইন্টার টাইমও আমার খুব ভালো লাগে ঘোরাঘুরি করতে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শীতের সময় যে কোনো কিছুই খেতে কিন্তু খুব মজার, তাছাড়া যদি মজার রান্না হয় তাহলে তো কথাই নেই। কড়া ভাজি খাবা না তুমি? আর মাছ মাছ খাবা না? ও মাছ বাঁচতে পারবে না, ও ও জানে না হাউ টু বাজ দা মাছ। হাউ টু বাজ দা মাছ, যে কি কিউট লাগতেছে। ইয়েস, অথই কি সুন্দর মাছ বেছে খায়, আবার নিজে নিজে বেড়েও খায়। জিসামকে এখনো বাইরে দেওয়া লাগে, ও তো আরিয়ার কাছ থেকে জিসামে শিখতে হবে কিভাবে নিজে নিজে বেড়ে বেড়ে খায়। আর আরি, মাংসটা কেমন হয়েছে? অনেক মজা। ও জায়ান কথা বলতে চাইতেছে। তুষি মামি কেমন হয়েছে মাছ? ভালো হয়েছে? আজকে হচ্ছে ইলিশ মাছের দাওয়াত। মা রান্না করছে, আমি শিখে নিছি, আমি তো পারি না। মুরগিটা আমি রান্না করছি। মুরগি নিবেন না? মুরগি নিলে বলে মাছের স্বাদ নাই, কষ্ট করে মুরগি রান্না করছি। কত বুঝে খানার টেস্ট না, ভালো ফিশ লাইক করে আমার মতো। অথই তো মাশাল্লাহ সবই খায়।
খুব মজা হয়েছে তোমার কথা শুনেই তো রান্না বান্না তো কিছু হ্যাঁ খাইতে চাইছো মার কাছে আমার সবগুলো পূরণ হয়েছে আমার ইলিশ খাইতে ইচ্ছা করতেছিল ওইটাও পূরণ হয়েছে এবার সরিষা ইলিশ খাইছি জি আমি খালি ইলিশ আর কোনো মাছ খাই না ইলিশ কই খায় বার উচে দেশি ছোট কইটা এইখানে কইগুলো যখন বড় হয় না গন্ধ আসে তাই খাই আর চিনি মাছ খাই ওই তো আর হচ্ছে ইলিশ মাছের যত ই আছে ধরনের না ইলিশ ভাজা ইলিশ ফ্রাই প্রতিবারের মতো খাওয়া দাওয়া শেষ করে চা তো খেতেই হবে সবার তাছাড়া টুশিমামির চা খুবই পছন্দ সে সবসময় বাসায় এসে প্রথমেই বলে এসা তোমার হাতের চা খাবো আর কিছু না হলেও চা কিন্তু বানিয়ে দিতেই হবে গেস্টরা সবাই চলে গিয়েছে আর এখন রাত 12টার বেশি বাজে আর জায়ান ঘুমিয়ে গিয়েছে ওর দাদুমনির সাথে জায়ানের শরীরটা ভালো ছিল না কয়েকদিন ধরে জ্বর ছিল এখন আল্লাহর রহমতে জ্বর নেই তারপরও তার মনটা খারাপ সে খেতে চায় না হয়তোবা শরীরটা এখনও সেরকম ভালো হয়নি ভিডিও করতে গেলে বা পিকচার তুলতে গেলে কিছু খাওয়াতে গেলে সে প্রচুর রেগে যায় সো তাকে আর বদার করিনি গেস্টদের সাথেও সে আজকে বেশি খেলাধুলা করেনি যাই হোক সবাই জায়ানের জন্য দোয়া করবেন আর এটাই ছিল আমার ছোট একটি ভ্লগ ডেইলি লাইফ নিয়ে ভ্লগ কারণ অনেকেই কমেন্ট করে আপু ডেইলি লাইফ নিয়ে ভ্লগ দিবে প্রত্যেক দিন ভ্লগ দাও না কেন আমি চেষ্টা করি প্রতিদিন ভ্লগ দেওয়ার বাট হয়ে ওঠে না তারপরও চেষ্টা করছি ডেইলি লাইফ নিয়ে ভ্লগ দেওয়ার যেমন আজকে ছোট একটি ভ্লগ দিলাম বাট আজকের ব্লগের স্পেশালিটি ছিল হচ্ছে মার হাতের সর্ষে ইলিশ রান্না আমি কিন্তু পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি নিজেও শিখেছি এবং আপনাদের সাথেও শেয়ার করলাম সো প্লিজ ট্রাই করবেন ট্রাই করে জানাবেন আমাকে কেমন হলো আর খুবই মজা হয়েছে আমি নিজে আমার শাশুড়ি রান্না করেছে বলে আমি বলছি না সবাই বলেছে অনেক মজা হয়েছে সো আপনারাও প্লিজ ট্রাই করে দেখবেন আর এই তো সবাই চলে গিয়েছে রাত এখন জায়ানও ঘুম তাই আমি আর জিসাম এখন চিন্তা করছি একটু মুভি দেখবো জিসাম রাতে মুভি দেখতে খুব লাইক করে সো আজকে ওর সাথে মুভি দেখবো আর কথা না আবার গিয়ে ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তাহলে আমি যখনই ব্লগ দিব টুন করে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আপনি দেখতে পারবেন এশা আলম খান ব্লগ দিয়েছে সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আজকে পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ইনশাল্লাহ জলদি টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ